সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন বন্দর স্টিল আসসালাম আলাইকুম ওর আবরাতিল সুপ্রিয় দর্শক রমাদান কারিমের বিশেষ অনুষ্ঠান রোজার মাসের শিক্ষা আজকের বিষয় হল রমাদান প্রস্তুতি এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মেহমান হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ আহসানুল হাদি সহযোগী অধ্যাপক ফার্সি ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওবারকাত ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহী ওবারকাত ও তারম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখা আমাদের পক্ষ থেকে আহলাইন ও সাহেন অনেক ধন্যবাদ আপনাকে মা আল্লাহ আল্লাহ রাবুল্লা আরবিন বলছেন ইসমুল্লাহীর রহমান আলুর রহিম শাহরুর রমাদান লদি ওম সিরাফি হিল ফর আন হুদা আল্লিন নাসি অবৈজ্ঞান হামাং শাহিদ আমিং কুম সাহারা আসম মহিমান্বিত মাস রমাদান করিম এ মাসেই নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন যাতে রয়েছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট জ্ঞান সে জ্ঞান অর্জনের জন্যই রমাদানে রোজা পালন করতে হবে তার আদায় করতে হবে সাহারি ইফতার সহ আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের একটি রুটিনের মধ্যে থেকে আল্লাহর সান্নিধ্য অর্জন করবো আমরা কবির ভাষায় মাহের রমজান এলো বছর ঘুরে মোমেন মুসলমানের দাঁড়ে দাঁড়ে আসলেই বিশ্বব্যাপী মুসলিম উম্মার জন্য এটা বিশাল বড় আমত আমরা দোয়া করেছিলাম আহম্মা বা রিখলানা ফি রজাবা ও সাবানা রমাদান হেরাবুল্লা আলামিন আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দাও এবং রমাদান কারিমে পৌঁছিয়ে দাও সেই রমাদান কারিমে পাক আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ কি শিক্ষা অর্জন করতে হবে এবং কি প্রস্তুতি আমাদের এখন থেকেই থাকা উচিত এই পুরো মাসটি উদযাপনের জন্য এ লক্ষ্যে এখন মেহমানের কথা শুনব। যে মহতারাম প্রস্তুতি কি কি হতে পারে এ লক্ষ্যে আপনি কথা বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ রহমত মাকফেরাত এবং নাজাতের দাওয়াত নিয়ে যে মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছে আমরা যদি মাহের রমজানুল মোবারককে কাজে না লাগাতে পারি আমরা দুর্ভাগ্যশীল বান্দায় পরিণত হব আল্লাহ নবীর একটি হাদিস দিয়ে শুরু করছি সহি ইবনে খোজায়মায় বর্ণিত হয়েছে হাদিসটি যে একবার আল্লাহ নবী মেম্বার আনতে বললেন মেম্বারের প্রতিটি ধাপে পা রাখলেন তিনবার বললেন আমিন সাহবাহ কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ এরকম তো আপনাকে করতে দেখি না আপনি আজকে তিনটি ধাপে পা রাখলেন তিনবার আমিন বললেন এর কারণ কি আল্লাহ নবী বললেন প্রথম ধাপে যখন পা রেখেছি জিব্রাহ আমিন আমাকে জানালেন যে যে ব্যক্তি আমার নাম উচ্চারিত হবার পর আপনার উপর দরুদ পরে না আপনার নাম উচ্চারিত হবার পর তার উপর লানত হোক আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো দ্বিতীয় আচ্ছা দরুদ জি এটা আমাদের কারো কারো জানা এরকম আল্লাহ আংতা রবিল্লাহ আংতা আবার কেউ সাল্লাহআসলাম কেউ আল্লাহম্ম সাল্লাহ মুহাম্মদ যে বহু নামে সহজে কোন দূরত্বটি পড়লে ভালো হয় জি দেখুন দরুদ তো আসলে অনেক রকম দরুদ আসলে আল্লাহ নবী নবিতার সুন্নায় বর্ণনা করেছেন যেমন আমরা নামাজে একটি দরুদ পড়ি যে দরুদ ইব্রাহিম যেটিকে আমরা বলি আল্লাহ আলাহ মুহম্মদ আলাহ আলী মোহাম্মদ এবং আরেকটি আছে যে আলা আল্লাহ মুহম্মদ সাল্লু আলহিবা সাল্লাম এরকম অনেক দরুদ কিন্তু প্রেসক্রাইব করা হয়েছে যা বান্দার জন্য যেটা মুখস্থ করা সহজ যেটা তিনি ভালো মতো তিনি মুখস্থ করতে পারবেন সেটি তিনি মুখস্ত করে সেটি পড়বেন এই দরুদ শব্দটি আসলে ফার্সি শব্দ ফার্সি দার্দ থেকে বলা হয় দরুদ অর্থাৎ অর্থাৎ কারো প্রতি ভালোবাসা কারো প্রতি প্রেম বা মহব্বত থেকে যেই কথাগুলোকে বলা হয় সেটাকেই কিন্তু দরুদ বলা হয় আবার এটা দোয়া দোয়াও বলা হয় সংক্ষেপে কি আমরা সাল্লাহ আলহ্লাম জি আমরা এখানে নামটা শুনলাম আর এটুকু পড়লাম জি তাহলেই রাসুলের প্রতি আমাদের ভালোবাসাটা হলো হলো আর আপনি যে বললেন সুসংবাদ আর দুঃসংবাদ জি অর্থাৎ এমন ব্যক্তি ধ্বংস হোক যে রাসুলের উপরে দূরত পাঠ করলো না করলো না আর যদি আমরা

মাফ করাতে পারলো না ওই ব্যক্তির উপর লানত হোক আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো সুতরাং আমরা মাহের রমজানুল মোবারক পেলাম কিন্তু আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলাম না আমরা কিন্তু দুর্ভাগ্যশীল মান্দায় পরিণত হব এবং আরেকটি হাদিস আল্লাহ নবী যেটি বলেছেন হজরত আবি হুরের জিং যখন রমজান মাসের প্রথম রাত চলে আসে আল্লাহ দুষ্ট শয়তান এবং জিনগুলোকে বন্দি করে ফেলেন ফুতিহাদ আবু ওয়াবুল জনা আলাম ইয়েলাক মিনহুবাব জান্নাতের দরজাগুলোকে সব খুলে দেন এবং রমজান মাস শেষ না পর্যন্ত একটি দরজাও বন্ধ করা হবে না গুল্লিকত আবু আবু নার অলাম ইফ তামিন হুবাব এবং জাহান নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন রমজান মাস শেষ হবার আগে কোনো দরজা খোলা হবে না একজন আহ্বানকারী প্রতি মুহূর্তে আল্লাহর তরফ থেকে আহ্বান করছেন ইয়া বাগ আল খৈরি আকবেল ইয়া বাগ আশার আকুসের অলিল্লাহি উতাক উমিনাং আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী বান্দাকে আহ্বান করে বলছে হে সৎ কর্মপরায়ণ ব্যক্তিরা তোমরা সৎকর্মের দিকে অগ্রসর হও আর যারা খারাপ কাজে লিপ্ত তো আছো তোমরা তোমাদের খারাপ কাজকে থামিয়ে দাও দেখুন এই যে কথাটি আল্লাহ নবীর যে একজন আহ্বানকারী প্রতি মুহূর্তে রমজান মাসে আমাদেরকে আহ্বান করছে নেক কাজের দিকে অগ্রসর হও তোমাদের খারাপ কাজকে তোমরা থামিয়ে দাও সুতরাং সর্বপ্রথম প্রস্তুতি স্বরূপ আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে আমরা যদি তওবা করি আল্লাহ কিন্তু বিগত জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন পবিত্র কালামে পাকে আল্লাহ বলেছেন তুবু ইলাহিতহবতং না সুহা তোমরা আল্লাহর দরবারে তোমরা না নাসুহা করো তওবাই নাসুহা করলে কি হবে আসা আইয়ো ক সাই ওয়া ই দোখিলা কুম জ্যাং রিমিং আংহার আশা করা যায় আল্লাহ তোমাদের বিগত জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে তো এই যে আচ্ছা এই যে তওয়াবার কথা বললেন জি আচ্ছা তওয়াবা বলতে আমরা মানুষদেরকে যেটা সচরাচর শুনিয়াস্তাউরিং কুল্লি জমবে এই গদবাদা কথাটাই কি তোবা নাকি তোবার আসল অর্থটা কি চমৎকার এই যে এখানে যে আল্লাহ বলেছেন যে তওবহার কথা যে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এই তওবাতুম নাসুহার জন্য তিনি ছয়টি শর্তকে উল্লেখ করেছেন বলেছেন যে ব্যক্তি ছয়টি শর্তের ভিত্তিতে তওবা করবে তার তওবাকে তওবায় নাসুহা হিসাবে গ্রহণ করা হবে এক নম্বর হলো মৌখিকভাবে স্বীকৃতি আল্লাহর কাছে মৌখিকভাবে ক্ষমা চাইতে হবে আপনি যেটি বললেন ইস্তেগফার ফার আস্তাক ফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে দ্বিতীয়ত হচ্ছে অন্তরের অনুশোচনা সে মুখে ক্ষমা চাইল কিন্তু তার অন্তরের অনুশোচনা আসলো না তার কিন্তু তওবা পরিপূর্ণ হবে না এবং তৃতীয় বিষয়টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা অর্থাৎ এই তওবা করবার সময় সে আল্লাহর দরবারে দৃঢ় সংকল্প নেবে বলবে আল্লাহ আমি যেই অপরাধে লিপ্ত ছিলাম জীবনে দ্বিতীয়বার আমার জীবনে আমি আর এই অপরাধের দিকে আমি ফিরে আসব না এই যে ফিরে যাওয়ার যে দৃঢ় সংকল্প এটি হচ্ছে তৃতীয় শর্ত চতুর্থ এবং পঞ্চম শর্ত হলো দেখুন মানুষের পাপগুলো দুভাবে সম্পৃক্ত হতে পারে একটি হচ্ছে হকুল্লার সাথে সম্পৃক্ত একটি হকুল এবাদের সাথে সম্পৃক্ত সে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি আমার তবা পরবর্তী পূর্ববর্তী জীবনে আমি যত গুণা করেছি বা তোমার হক যেগুলো আছে নামাজ কাজা করেছি আমি রোজাই ত্রুটি বিচ্যুতি করেছি জাকাত দেইনি আল্লাহ আমি এগুলোর ক্ষতিপূরণ করে দেবার চেষ্টা করব। এবং পঞ্চমত হচ্ছে তার যে অপরাধগুলো মানুষের সাথে সম্পৃক্ত কারো অর্থ আত্মসাত করেছে কারো উপর জুলুম করেছে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি এগুলোকে আল্লাহ জানাই আমাদেরকে করার তাওফিক এনায়ত করেন তন্ময় চিত্তে শুনছিলাম আপনার কথা আসব আবার বাকি কথা শোনার জন্য এ পর্যায়ে বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক অনুষ্ঠানের থাকুন সৌজন্যে তানবির মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন বন্দর স্টিল সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আল হারামাইন বন্দর স্টিল বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা শুনছিলাম রামাদান করিমের প্রস্তুতি সর্বপ্রথম দরকার তওবা সেই তওবাটা কেমন হওয়া উচিত এর বৈশিষ্ট্য শুনতেছিলাম অবশিষ্ট কথা শুনবা এখন জি জানাম জি এবং ষষ্ঠ শর্ত হিসাবে সে আল্লাহর দরবারে সে তবা করবে আল্লাহর দরবারে এই সংকল্প নেবে যে তবা পরবর্তী পূর্ববর্তী জীবন আমার হয়তো নাফর মানিতে কাটিয়েছি কিন্তু তবা পরবর্তী জীবনে এতাতের মাধ্যমে সেগুলোর ক্ষতিপূরণ করে দিব তো এইভাবে তবা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয়ত হল প্রস্তুতির জন্য এবং দুই নম্বর হচ্ছে দেখুন আল্লাহ কিন্তু যাদের হারাম ইনকামের সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু এবাদত বন্দিগি আল্লাহ কবুল করবেন না কারণ কাসবুল হালাল ফরিদা তুন বাহাদাল ফরিদা এই যে হালাল ইনকাম করা এটি কিন্তু ফরজের উপর বড় ফরজ সুতরাং যারা চিন্তা করছেন যে না হারাম উপায়ে কেউ হয়তো কোনো উপার্জন করছেন তারা ওই সমস্ত উপার্জনকে পরিত্যাগ করবেন এবং মাহের রমজানুল মোবারকে কিভাবে তারা হালাল ইনকামের দিকে ফিরে আসতে পারেন এই সিদ্ধান্ত মাহের রমজানুল মোবারকের প্রস্তুতিতেই তারা গ্রহণ করবেন এবং তৃতীয়ত হচ্ছে দেখুন মাহের রমজানুল মোবারক হলো এবাদতের মৌসুম আচ্ছা হালাল ইনকামে একটা কথা চলে আসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিছু বন্ধুগণ রামাদানকারী মাসছে এমনটি যখনই সমাজের মধ্যে আলোচনা শুরু হলো ওনাদেরও একটা প্রস্তুতি শুরু হয় কি করে সোলার দাম বাড়ানো যায় বেগুনের দাম বাড়ানো যায় ভেসনের দাম বাড়ানো যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা আছে পেঁয়াজ রসুন তৈল মরিচ এগুলো খুব বেশি খাওয়া হবে তো রোজাদার ইফতার করবে সাহারি খাবে অতএব এগুলির দামকে চড়া করে দাও পঞ্চাশ টাকাটা আশি টাকা করে দাও তাহলে এই এই মাসে আমরা একটা ব্যাপক ব্যবসা করে নিতে পারবো এই যে প্রস্তুতিটাকে আপনার দৃষ্টিতে কীভাবে দেখবে জি দেখুন আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই আমরা মিডল ইস্টের দিকে তাকালে দেখবো যে যখন মাহের রমজানুল মোবারক আসে ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে দ্রব্যমূল্যের দাম তারা নামিয়ে দেয় অর্থাৎ মাহে রমজানুল মবারকে যত ধরনের প্রমোশন দেওয়া বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাবলী রয়েছে এগুলোর উপর কিন্তু তারা দামে বিশাল আকারে তারা ছাড় দেয় কিন্তু আমাদের দেশে দেখতে পাই শুধুমাত্র এর বিপরীত চিত্র যে রমজান আসলে দ্রব্যমূল্যের দামকে তারা বাড়িয়ে দেয় দেখুন এটি একেবারেই অনুচিত হবে কারণ ইচ্ছাকৃতভাবে যারা দ্রব্যমূল্যের দাম বাড়ায় অথবা যারা দ্রব্যমূল্য আটকে রেখে এটার দাম বৃদ্ধির চেষ্টা করে আপনি জানেন যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াই না তারা দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয় যার ফলে মানুষেরা কষ্ট পায় দেখুন এর দ্বারা এক নম্বর হচ্ছে তারা গুণাগার হবেন আমাদের ব্যবসায়ীরা যদি আমাদের ব্যবসায়ী যে ভাইগোন আছেন দেখুন এই রমজান মাসে যে ব্যক্তি একটি নফল এবাদত করবে একটি ফরজ এবাদতের যা আল্লাহ তাদের আমল দিয়ে দেবেন কাজে আমাদের ভাইরা যদি এক টাকা মূল্য যদি দাম তারা কমিয়ে দেন কমিয়ে দিলে কিন্তু এটি সৎকা করার সোয়াব তারা তাদের আমল কিন্তু লিখিয়ে নিতে পারেন কারণ কত মানুষের উপকার হচ্ছে এখানে এবং আল্লাহনবী বলেছেন যে অহুয়া মো মুআসা রমজান মাস কিন্তু এমন একটি মাস যেই মাসটি হচ্ছে সহমর্মিতার মাস তো সুতরাং আমরা যে এই যে সহমর্মিতার মাস এখন সোলা বা আমরা যেগুলো জানি যে একদম নিত্য প্রয়োজনীয় জিনিস তেল চাউল ডাল এগুলো যদি তারা দাম কমিয়ে দেন কমার ফলে যদি কিছু মানুষের উপকার হয় তো এটাতে কিন্তু অপরিসীম যাযা এবং সবাব তারা লাভ করবেন এবং আপনি জানেন যে আল্লাহ নবী একটি কথা বলেছেন ওমাং ফাত্ত রাফি হি সামান কানু মাতুন ওয়াঈদকু নার যে ব্যক্তি এই মাহের রমজানুল মুবারকে একজন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তার বিগত জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন এবং দজকের আগুন থেকে মুক্তি দান করবেন তৃতীয়ত হচ্ছে যে ওই রোজাদারের যে রোজার যে নিরঙ্কুশ যাজা এটা আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন তো কিন্তু তার জন্য রোজাদারের আবার যাজার কোনো কমতি করা হবে না এখন জ্যামাল এখানে আপনি একটু আগে একটা চমৎকার কথা বলেছেন মিডলিস্ট কমানোর প্রতিযোগিতায় আর আমরা আছি বাড়ানোর প্রতিযোগিতায় প্রদর্শক এটা শুধুমাত্র যে একটা পাপ একটু হারাম এখানেই শেষ নয় এটা হলো হকুকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছেন অর্থাৎ ইনটেনশনালি আমরা যদি বান্দার হক নষ্ট করি তাহলে পরে এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করা যাবে না আমরা কি জান্নাতে যেতে চাই হ্যাঁ তাহলে পরে বান্দার হক আদায় করা এটা আমাদের জন্য অত্যাবশ্যক অনিবার্য আর সে লক্ষ্যে দাম কমানো নিয়ে যে কথা আপনি নাই কমানেল অন্তত স্টাবল যদি থাকে যে আজকেও যেভাবে আছে রমাদানকারী মেও সেভাবেই থাকবে তাহলেও ন্যূনতম বিষয়টাকে মেনে নেওয়া গেল কিন্তু আমরা কমানোর পরিবর্তে স্টাবল রাখার পরিবর্তে বাড়িয়ে দেওয়াটা নিঃসন্দেহে জুলম আপনার হক নষ্ট কীভাবে হলো যেটার দাম পঞ্চাশ টাকা আপনি এখন এই মুহূর্তে মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করে নিচ্ছেন আশি টাকা তাহলে আপনি এই তিরিশ টাকার হক বান্দার উপরে নষ্ট করে আপনি এর দায় নিয়ে নি এই দায় নিয়ে নেওয়ার কারণে

ব্যবসায়ী ভাইরা আপনারা এখন থেকেই সংকল্প নেন যে এই রমজান মাসে জনসেবায় আপনারা ব্যবসাটাকে কাজে লাগাবেন সারা বছর তো ব্যবসার সুযোগ আছে আমরা এই রমজানের একটা মাস আসুন না আমরা একটু জনসেবার চেষ্টা করি এবং এই রমজানের যে মাখফেরাত যে রহমত এটাতে আপনারাও সামিল হবার চেষ্টা করুন আল্লাহ আপনাদের রোজাকে ইনশাল্লাহ এই এবাদতবন্দি কি আল্লাহ পরিপূর্ণ করে দিবেন আপনি যে প্রস্তুতির কথা বলছেন আর একটা প্রস্তুতিও আছে জি যে সমস্ত বন্ধুগণ হোটেল ব্যবসা করেন ওনারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন যে রামাদান কারিমে তারা একটা পর্দা ঝুলিয়ে দিবে। সেটা লাল হোক কালো হোক যেটাই হোক না কেন এই পর্দার ভিতরে মানুষকে দিনের বেলাও খাবার খাওয়াবে ওনারাই ব্যবস্থা করবেন ওনারা নিজেরাও খাবেন অন্যদেরকেও খাওয়াবেন পর্দা দিয়ে দিয়েছেন কেউ দেখবেন না এই প্রস্তুতি কিন্তু নিচ্ছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন দেখুন এখানে একটা বিষয় আছে যেহেতু আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি হয়তো রমজান মাসে কেউ রোজা রাখেন না তাদের জন্য তারা হয়তো এই ব্যবস্থাগুলো করেন আবার আমাদের কিন্তু কিছু কিছু ব্যবসায়ী ভাইদেরকে দেখতে পাই যারা মুসলিম ব্যবসায়ী আসলে মুসলমান যারা আসলে তো এই দিনে বেলায় তারাও দেখা যায় যে এই খাবারের দোকানগুলো তারা খোলা রাখেন আবার অনেক ব্যবসায়ী ভাইরা কিন্তু বন্ধও রাখেন কিন্তু দোকানগুলো তো সুতরাং রোজা কিন্তু সবার উপর ফরজ এটা মনে রাখতে হবে এবং প্রত্যেক মুসলমানের উপর ফরজ কেউ যদি বিনা ওজরে একটা রোজা যদি কেউ ভাঙে তাকে একাধারে ষাটটা রোজা তাকে রাখতে হবে মানে কি কেউ তিরিশটা রাখার পর মাঝখানে একটা রোজা তার ভেঙে গেল ভেঙে গেলে কিন্তু আবার ওই এক থেকে শুরু করে তাকে ষাটটা পূর্ণ করতে হবে কাজী রোজার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম তবে আরো সময় পেলে আরো অনেক শোনা যেত তো এবার আমাদেরকে এন্ডিংয়ে যেতে হচ্ছে প্রিয় দর্শক হাতে সময় কম আর অধিক শুনে লাভটা কী হবে যদি আমল না করি এজন্য প্রস্তুতি নিয়ে যে কথা হয়েছে সেই প্রস্তুতির সাথে আরও কয়েকটি বস্তু আমি যুক্ত করে দেব শারীরিক প্রস্তুতিরও দরকার আছে আত্মিক প্রস্তুতিরও দরকার আছে আর্থিক প্রস্তুতিরও দরকার আছে এবং এনভারমেন্টাল প্রস্তুতি অর্থাৎ পারিপার্শ্বিকতার প্রস্তুতির দরকার আছে ছেলে মেয়েদেরকে আমরা বাধ্য করব যে বাবা তুমি রোজা রাখো রোজা রেখে কেউ মরে যায় না পরীক্ষায় ফেল করে না যারা এমন চিন্তা করে নিঃসন্দেহে তারা পাকের দুশ্মন আর যারা রমাদানকারিমে অন্যকে খাওয়াবে নিজে খাবে এবং রোজা ভাঙবে অবশ্যই মহাপাপ মস্ত বড় পাপ এবং আল্লাহর সাথে দৃষ্টতা এটা ক্ষোধাদ্রোহিতা এমন যারা করছে তাদের চেয়ে অপরাধী আর হতে পারে না প্রিয় বন্ধুগণ আমরা সকল দিক থেকে প্রস্তুত নেব ইবাদতের আল্লাহর বন্ধু হওয়ার জান্নাত লাভের আল্লাহ সে তৌফিক এনায়াত করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুক্রান্লা বন্ধুগণ আজ তাহলে পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আগামীকাল এ সময় আবার দেখা হবে আলাইকুম ওয়াসমত সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিজ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন বন্দর স্টিল